Assalamualaikum viewers. আশা করি ভালো আছেন রাহাতাসাদ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটি হচ্ছে লাল শাকের রেসিপি তো আমরা লাল শাক কম বেশি সবাই বাড়িতে খেয়ে থাকি তো আজকে লাল শাকের রেসিপিটাই নতুন ভাবে নিয়ে এলাম লাল শাকের ঘন্ট বা তরকারি যাই বলেন তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কড়াইয়ে বড়িগুলো দিয়ে ভেজে নেছি তো আমি লাল শাকে কিছুটা পরিমাণ বড়ি দেব সেই জন্য আমি বড়িগুলোকে আগে ভেজে তুলে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি আলু এবং আলুটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব সেই জন্য আমি কিছুটা লবণ এবং হলুদ দিয়ে দিলাম তো আমি এই তরকারিটা মোটামুটি শুক্তোর মতো সব ভেজে ভেজে করব সেই জন্য আমি আলু দেবো অল্প এবং বড়ি সেই জন্য বড়িটা এবং আলুটা আমি আলাদা আলাদা করে কিছুক্ষণ ভেজে নিলাম তো দেখুন আলুটা আমার মোটামুটি ভাজা কমপ্লিট এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি তো আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে লাল শাক ভাজা তো আমরা খেয়ে থাকি বাড়িতে তো লাল শাকের এইভাবে তরকারি একবার বড়ি দিয়ে করবেন আশা করছি ভালো লাগবে তো এবার লাল শাকটাকেও আমি একইভাবে কিছুক্ষণ ভেজে নেব এবং ওর গন্ধটা মেরে নেব শাকের ও শাকটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব তো শাক ভাজার জন্য আমি তেমন কিছু মশলা দেব না সামান্য কিছুটা পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে আমি শাকটাকে ভেজে নেব শাকটা থেকে পানি বেরিয়ে এসে শুকিয়ে গেলেই আমার মোটামুটি শাকটা ভাজা হয়ে যাবে তো দেখুন শাকটা ভেজে আমি তুলে নিয়েছি এবং ওই সেম কড়াইয়ে আরও কিছুটা সরিষার তেল আমি দিয়ে এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা আপনারা যেমন আপনাদের শাকের পরিমাণ সেই অনুযায়ী দেবেন তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরও আমি এটাকে ভেজে লাল করে নেব বাদামি করে নেব এরপর আমি সমস্ত মশলাগুলো অ্যাড করব তো প্রথমে আমি দিয়ে দিলাম আদার পেস্ট আদা বাটা বা রসুন বাটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন আপনারা তো আমি এখানে আদা বাটাটা ব্যবহার করেছি এবার আমি দিয়ে দিলাম সামান্য অল্প একটু লবণ জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো তো যেগুলো আমাদের বাড়িতে সেম মশলা খাওয়া হয় সেগুলোই আমি এখানে দিয়ে দিলাম এবং এতে আমি কিছু বাটা মশলা অ্যাড করব দেখুন আমি এখানে অ্যাড করছি এখানে আছে কাঁচা জিরে এবং মৌরি এখানে আমি বেটে নিয়েছি সেটাই আমি এই মশলাটা এখানে দিয়ে দিলাম তো অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আশা করছি একটু ভিন্ন ধরনের রেসিপি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা ভালো লাগলে এবং চ্যানেলটির সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাহাত আসাদ কুকিং চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন তো দেখুন আমি এখানে মশলাটা কষাচ্ছি মশলাটা কিছুক্ষণ কষাতে হবে এবার আমি এতে দিয়ে দিচ্ছি সরিষা বাটা এবং সরিষা বাটা দেওয়ার পর আমি বেশিক্ষণ আর রাখবো না আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম এবার ভেজে রাখা শাক আলু এবং বড়িটা আমি এতে দিয়ে দিচ্ছি শাকের সঙ্গে কিছুক্ষণ এই মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব কষিয়ে নেবার পর এটাকে আমি পানি অ্যাড করব সেদ্ধ হওয়ার জন্য তো মোটামুটি যেহেতু আমার আগে থেকে এগুলো ভাজা আছে আমার বেশিক্ষণ সেদ্ধ হতে টাইম লাগবে না তো আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে আশা রাখছি ভালো লাগবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন আমি এখানে সামান্য কিছুটা টেস্ট অ্যাডের জন্য আমি দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ চিনি চিনিটা দিলে যে কোনো খাবারের টেস্টটা খুব ভালো হয় তো আমি এখানে অল্প কিছুটা পরিমাণ চিনি অ্যাড করলাম এবার আমি পানি দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব তো তরকারিটা এখনও কমপ্লিট হয়নি যেহেতু সেদ্ধ হওয়ার পর এটাকে আমার ফোড়ন দিতে হবে সেই জন্য আমি এটা সেদ্ধ হতে দিয়ে দিলাম তো দেখুন প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও মরে এসছে এবার আমি এটাকে ফোড়ন দিয়ে দেবো তো ফোড়ন দেওয়ার জন্য প্রথমে হাঁড়িতে আমি আরও কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবং তেজপাতা একটা এবার দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ পাঁচফোড়ন দেওয়ার পর হালকা গ্যাসের আঁচটা করে আমি এটাকে ফোড়ন দিয়ে দিলাম তো সরি এখানে ফোড়ন দেওয়াটা আমার একটু কাট হয়ে গেছে তো অবশ্যই এটাকে ক্ষমা প্রার্থনা করবেন তো রেসিপিটা আমার পুরো কমপ্লিট অবশ্যই বাড়িতে ট্রাই করবেন নতুন একটি রেসিপি নিয়ে নতুন দিকে নিয়ে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ